আমি রহস্যই প্রথমবারের বাবে কেবাটাও বতক ঘোষণা করেছিল ইতিমধ্যে সংবাদ মাধ্যম যোগে বতাসমূহ ঘোষণা করা হয়েছিল। আনুষ্ঠানিকতার মাজেরে আমি কিছু কথা অবগত করি আপনার আর ইয়ারে আমি আজি বটা বটার অনুষ্ঠানতে আমি এগারী লেখক বিশিষ্ট লেখক সুসাহিত্যিক শিশু সাহিত্যের প্রতি বিশেষভাবে অবদান আগবা ইতিমধ্যে সাহিত্য অকাডেমি বটা প্রাপক মাননীয় যুগলোচন দেবক আমি বিশেষভাবে এই সভাখনতে সম্বর্ধনা জানাম। খন্তেক পিছতে তেকে রাখি উপস্থিত হয়েছে। বাচনী কমিটিয়ে বাছি উলিয়া নামসমূহ মই ঘোষণা করব বিচার। রঞ্জু হাজরিকা মহোদয় জীবন দরা সাধনা বটা, অনুরাধা শর্মা পূজারী সাহিত্য সৌরভ বটা, দীপ্তি দেউরী বরা রহস্য কাব্য বটা, রানা প্রতাপ তালুকদার রহস্য সমাজকর্মী বটা, রাজু ওজা রহস্য সাংবাদিকতা বটা, পুষ্পলতা শর্মা রহস্য সমাজসেবিকা বটা, মনোমতি কর্মী রহস্য সমাজসেবিকা বটা, উষা জুনফুকন হাজরিকা সম্ভাবনা বটা, ডাক্তর অঞ্জন প্রতিম দাস বিশেষ চিকিৎসা সেবা বটা, তানিশা তোহিনী মির্জা শিশু শিল্পী বটা, মজামিল হক চৌধুরী সংগীত শিল্পী বটা, মৌসুম কুমার অজির কর্ম সমাজ সংগঠক বটা, অনুপমা রায় কর্মযোগী বটা, রূপা গগৈ সমাজ ভেটুরীতি বটা, হিরণ্য ডেকা অভিষেক বটা, সংগীত নাথ নিজরা বরা অভিষেক বটা কথা সাহিত্য, চন্দ্রালী মূর্চনা সুকুমার বটা, গীতাঞ্জলি গগৈ বায়ন সৌন্দর্য চর্চা বটা, মির্জান আলী উদ্যোগী বটা। আর এই বটাসমূহ আমি ইতিমধ্যে সংবাদ মাধ্যম যোগে আমার বাচনী কমিটির যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী আমি ঘোষণা করেছিল। ইতিমধ্যে তেখেতসকল আমার মাজত উপস্থিত হয়েছে, আমি বটাসমূহ দিয়ার ব্যবস্থা করি। বিশেষভাবে জীবন দরা সাধনা বটা রঞ্জু হাজরিকা মহোদয় প্রদান করার কারণে মই অনুরোধ জানাইছো আর আমার সহযোগী সকলকে আমি সকলকে স্থান দিছো আর সেইটো এক ধরনের প্রতিবাদ। এইটো কারণে প্রতিবাদ যে আমি মূল খুঁটির যে মূল খুঁটি বলে কইছো, মূল খুঁটির যে বৌদ্ধিক সাহিত্য, বৌদ্ধিক সাহিত্যলৈ আমি রহস্য সাহিত্য কিয় আনিব পৰা নাই, এইটো কেবল এটা বিশেষ ধরনের মনোবৃত্তিৰে যে সাহিত্য কান্দারি হয়ে আছে সেই সকলের মনোবৃত্তিৰে সৃষ্টি করা এক পরিবেশ যে তেওঁলোকে রহস্য সাহিত্যক বাদ দি থৈছে, যেনেকে নাটকক বাদ দি থৈছে, গীতিকারসকলক বাদ দি থৈছে। এই কথাবিলাক আমার অনিয়ম হয়ে আছে, কেবল অসমতে হৈছে। কারণ অসমত মই ব্যক্তিগতভাবে বিশ্বাস করো এতিয়াও ভাল সাহিত্যর মূল্যায়ন এতিয়াও পোৱা নাই। গতিকে এই জিনিয়াস কেইজনে লিখি থৈ গৈছে, তাৰপিছত কিন্তু ক'ৰবাত বন্ধ হৈ গৈছে এই ধাৰাটো। গতিকে রহস্য সাহিত্য লিখিবলৈ হলে এটা আটাইতকৈ জরুরি কথা, মই আমার শর্মা দাদাকো কৈছো কথাটো, যেটা কথা মই সুশীল ফুকন ডাঙরিয়াকো কৈছিলো, যে রহস্য সাহিত্যর যিসকলে লিখিব তেওঁলোকে কিন্তু এটা কথা ঠিক
যদি তেওঁলোকৰ প্ৰলিফিক নলেজ নাথাকে, একদম সাংঘাতিক ধৰণৰ সমাজ জ্ঞান নাথাকে আৰু সাংঘাতিক ধৰণৰ পৰ্যবেক্ষণ নাথাকে, তেতিয়া কিন্তু ৰহস্য সাহিত্য পনীয়া হয়, আৰু সেই পনীয়া সাহিত্য পনীয়া ৰহস্য সাহিত্য নপঢ়ে। আৰু প্ৰশংসন পত্ৰৰে আমি তেখেতক সন্মানিত কৰিছোঁ আৰু তেখেতৰ কাব্যযাত্ৰা অব্যাহত তাৰিখ কামনা কৰিছোঁ। আৰু এই বঁটা প্ৰদানৰ অনুষ্ঠান জোনমণি জনাথ দাস, কল্যাণী ৰাভা, বৰ্ণালী শৰণীয়াই সহযোগ কৰিছে। আমি আশা কৰোঁ মনোমতি কৰ্মী বাইদেৱে তেখেতৰ যি সমাজ জীৱনৰ প্ৰতি কৰণীয়া, সমাজ জীৱনৰ প্ৰতি যি বৰঙণি কাম কৰি আহিছে, বৰঙণি আগবঢ়াই আছে, এই ধাৰা অব্যাহত ৰাখিব যাত্ৰা, সেই যাত্ৰা অব্যাহত থাকিব। যি সৃষ্টিকৰ্ম, সেই সৃষ্টিকৰ্মৰে অসমীয়া জাতীয় জীৱনৰ প্ৰতি অৱদান আগবঢ়াব। আমাৰ মাজত উপস্থিত আছে, আমি আশা কৰিছোঁ ডাক্টৰ ৰঞ্জন প্ৰতিম দাসে তেখেতৰ যি সেৱা অবিৰতভাৱে যুগজুৰি কৰিব, খুব কম বয়সৰ পৰাই গীতেৰে আচলতে মহাচন্ন কৰে শ্ৰোতা। আৰু এই যাদুগুৰি মঞ্চৰ এগৰাকী শিল্পী গৰাকী, সেয়া হৈছে তাহিনা পানী চাতুৰী মিৰ্জা। আমি এই চেগতে তেওঁৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। আমি তেখেতক শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু তেখেতৰ কৰ্মৰাজি অটুট থাকক, এই আশা আমি ৰাখিছোঁ।
ভাবে আমাৰ এই ক্ষুদ্ৰ প্ৰয়াসে এই বিভিন্ন জেগাত যি যাত্ৰা সংগীতৰ যি যাত্ৰা নাটকৰ যি যাত্ৰা আমি আশা করছো তেখেতর যে কর্মরাজি কর্মরাজি ধারাবাহিকতা অব্যাহত থাকিব দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি যে মানুষের সাথে দরিদ্রতার সহযোগ করে বিভিন্ন ক্ষেত্রে মির্জানন্দী ডাঙরিয়া এই হিসেবে আমি ধন্যবাদ আর তেখেতর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি বিভিন্ন তথ্য সমৃদ্ধ ইতিবাচক ভিডিও পাবলৈ আমাৰ চেনেল সাবস্ক্রাইব কৰাৰ লগতে বেল আইকনটো দবাবলৈ নাপাহৰিব ধন্যবাদ।